গাইস এখন আমরা বেরিয়ে গেছি মানে আশেপাশে সাইড যত সিন আছে সেগুলো সব দেখতে, তো আমি তার জন্য একটা টোটো বুক করেছি। প্রতিটা টোটোই ওখানে 550 টাকা নিচ্ছিল আর 5 রকম টুরিস্ট স্পট তোমাদের দেখাতে নিয়ে যাবে। আমরা প্রথমে যে জায়গাটা গিয়ে পৌঁছাই সেটা হলো রাধা মদন মোহন। এখানে ঢুকেই তোমরা প্রথমে বৃন্দা মায়ের দর্শন পেয়ে যাবে, তারপরে মন্দিরটা পরিক্রমা করার পরে ওখান থেকে চান জল নিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট লোকেশনে, যেটা ছিল চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এই জায়গাটার স্পেশালিটি হলো এখানে সেই নিম গাছ আছে যার তলায় চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করে। জগাই মাতায় মহাপ্রভু যে হরিনামে বাড়া দিয়ে মা খোল ভেঙে দিয়েছিলেন, সে খোল ভাঙা ডাঙা এটা দর্শন করে ভিতর দিয়ে চলে যাবেন ওই সব পণ্ডিত পণ্ডিত মহাদারঙ্গন, ওই দুটো দর্শন করে আগের এটা আরো ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকে থার্ড প্লেস, অর্থাৎ আমরা এসেছি শ্রীবাস অঙ্গনে যেখানে জগাই মাধাই হরিনামে বাধা দিয়ে খোল ভেঙে দিয়েছিল। Pretty, no?
এসেছি এই গঙ্গার ঘাটে ফটো তুলতে, এই হ্যাট আর সানগ্লাসে পরে। আর এবার তারপরে আমাদেরকে যেতে হবে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। তো দেখা যাক আমরা বিকেলে কী কী পাই। তো চলো যাওয়া যাক। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? কেমন কি দাম? হ্যাঁ, ডিম সাগর এইটা 280 টাকা। হ্যাঁ, এটা 140 টাকা। আচ্ছা, এটা 120 টাকা। আচ্ছা, এটা 70 টাকা। হ্যাঁ, সব সাইজে ডিফার করছে। আর এইগুলো এইগুলো বাটিগুলো কত ইয়ে গুলো চ হাত ধর।